গত এক সপ্তাহের ব্যবধানে বিয়ানি বাজারে সবজির দাম কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। 7 টাকার মধ্যে এখন শুধু কাঁকরোল, ঝিঙে সহ দু একটি সবজি মিলছে। অন্যান্য সবজি কিনতে হলে গুনতে হচ্ছে কেজি প্রতি 80 থেকে 120 টাকা পর্যন্ত। কেরালা 80 টাকা, বলে ঝিঙ্গা 60 টাকা, আর বলে কাঁকরোল 60, আর বলে ভেন্ডি লেগে 50, আর বলে আলু বিউরি লেগে 80 টাকা, আর বলে গিয়া সরষে লেগে 70, টমেটো লেগে 120, আর বলে জালি কুমড়া লেগে তোমার 102টা, আর বলে বাতাবি 70, আর বলে লাল শাক 50, আর বলে খবলে লেগে 30, 70, আর বলে গিয়ে তোমার বেগুনে লেগে 50, আর কাঁকরোলা আলু 50, বিলা পাতা 24, আর খদুর গুটে লেগে তোমার 120। গত সপ্তাহে বলতে এখন 10-20 টাকা বাড়িয়েছে। এদিকে সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে 2 টাকা কমেছে। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 55 থেকে 56 টাকায়। তবে দাম বৃদ্ধির তালিকায় এক সপ্তাহে যুক্ত হয়েছে ডাল। প্রতি কেজি মসুরের ডালে দাম বেড়েছে 5 টাকা পর্যন্ত। পেঁয়াজের দাম একটু কমছে, গত সপ্তাহ থেকে 2 টাকা কমছে। বর্তমানে পেঁয়াজ বিক্রির 55-56 টাকা। রসুনের দাম একটু কমছে গত সপ্তাহের তুলনায়, বর্তমানে রসুন বিক্রির 190-200। আর চাউলের গত সপ্তাহে যে অবস্থা আছে সেই অবস্থায় বালা মিডিকেল দিকের 2700-2800 টাকা বস্তা। আর দুধের দাম বর্তমানে 500 গ্রাম মাছ দিকের 700 টাকা, দানো পুষ্টি 345-350 টাকা। তারপরে তেলের দাম একটু কমছে, তেল বর্তমানে 3-4 টাকা লিটার কমছে। 5 লিটারই ফ্রেশ বিকের 820 টাকা, পুষ্টি বিকের 810 টাকা। ডালের দাম একটু বাড়ছে, ডাল বর্তমানে 100-105 টাকা, গত সপ্তাহ থেকে 4-5 টাকা বাড়ছে। এছাড়া সপ্তাহের ব্যবধানে মাছের দাম স্থিতিশীল রয়েছে। ব্যবসায়ীরা জানান আগামী সপ্তাহে মাছের দাম কমতে পারে। গত সপ্তাহে এই সপ্তাহে মাছের তো জায়গা আছে, এখনো স্থিতিশীল রয়েছে। গত সপ্তাহে আমরা কাফু মাছ যেগুলো বিক্রি করছি 250-300 টাকা, এই সপ্তাহে অত বেশি আর 250-300 টাকা, 320 টাকা। রুই মাছ বিক্রি করি আর সালানি যেগুলো আছে 360-370 টাকা, দেশিগুলো বেশি আর 400-450 টাকা। গ্লাস কাপ মাছ গত সপ্তাহে বিক্রি করছি 280-320 টাকা, দেশি যেগুলো এগুলো বিক্রি করছি 400-380 টাকা। এই সপ্তাহ তো আমরা একই রেটে বেশি আর 380-400 টাকা, সালানিগুলো বেশি আর 320-350 টাকা। এরপরে তেলাপিয়া মাছ যেগুলো গত সপ্তাহে বিক্রি করছি 180-200 টাকা, এই সপ্তাহ তো আমরা বিক্রি করি আর 180-200 টাকা। ফাঙ্গাস মাছ যেগুলো গত সপ্তাহে বিক্রি করছি 190-200 টাকা, এই সপ্তাহ তো আমরা বিক্রি করি আর 180-200 টাকা। এরপরে পাবদা মাছ যেগুলো গত সপ্তাহে বিক্রি করছি 350-370 টাকা, আকার বেঁধে দাম একটু বেশি হয় তোলা কম হয়, এই সপ্তাহে তো আমরা বেশি আর 300-400 টাকার বিক্রি, দাম সমান রয়েছে এখনো। চিংড়ি মাছের কেজি গত সপ্তাহে বিক্রি করছি আমরা 700-900 টাকা, গলদা চিংড়ি যেগুলো এই সপ্তাহে তো আমরা বেশি আর 800-900 টাকার বিক্রি। ছোটো দেশি চিংড়ি মাছ যেগুলো এগুলা গত সপ্তাহে বিক্রি করছি 600-650 টাকা, হিসাবটা বিক্রি করি আর 550-600 টাকা। অন্যদিকে আলু, পেঁয়াজ ও ডিম এই তিনটি পণ্যের সর্বোচ্চ খুচরা মূল্য বেঁধে দিয়েছে সরকার। বৃহস্পতিবার এই দাম নির্ধারণ হলেও শনিবারেও ডিমের বাজারে তা কার্যকর হয়নি। প্রতিহালি ডিম এখন 53-55 টাকায় বিক্রি হয়েছে। তবে ব্রয়লার মুরগির দাম এ সপ্তাহে সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে। ব্রয়লার মুরগি বর্তমানে 160 টাকা পাইকারি চলে, আমরা খুচরা 170 টাকা বেচিলাম। ডিম 55-53 টাকা আলি বেচিলাম। আর সোনালি মুরগ আপনার 340-340 টাকা কেজি, লাল মুরগি আপনার একটু কমছে 600 টাকা পাইকারি, 620-630 টাকা বিক্রি পিস। মেরুন নিতে ফেরদৌস, এবিটিভি।